আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে এই মুহূর্তে চোখ রেখেছেন এই অনুষ্ঠানের পরে পর্দায়, আপনাদের প্রিয় অনুষ্ঠান জেসিএক্স ইসলাম আমরা, এই অনুষ্ঠানটি দেখার জন্য সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। মহান রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করছে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সময় ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলার মতো তৌফিক দান করেছেন, আপনাদেরকে অনুষ্ঠানটি দেখার মতো সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব বরকতময় জীবন ও বরকত শূন্য জীবন নিয়ে। আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব শেখ মুফতি মুজিবুর রহমান ফরাজি, পীর সাহেব, সূর্যপুর, কুমিল্লা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনি যেমন দোয়া করেছেন আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আমাদের যে বিষয় বরকতময় জীবন, আল্লাহ তাআলা আপনার জীবনকে বরকতময় করেন, আমরা দোয়া করছি। দর্শক মণ্ডলী, আজকে বরকতময় জীবন ও বরকত শূন্য জীবন বড় সুন্দর একটি বিষয় আমরা নির্বাচন করেছি আলোচনা করার জন্য। দেখুন, বরকতময় জীবন, যে জীবনটাকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন সে জীবনটা আসলে বড় শান্তিময়, বড় আনন্দময়। আর যে জীবনটা বরকতহীন, সেখানে বরকত পাওয়া যায় না, সেটা বড় কষ্টের। তো আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই সবসময় কামনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন হায়াত, এমন জীবন আমাদেরকে দান করেন যে জীবনটা বরকতময় হয়। আমি যেই কাজ করব, যে ইবাদত করব, যে পথে চলব, যেন সেটা বরকতময় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে বরকতময় জীবন নিয়ে এবং বরকত শূন্য জীবন নিয়ে আলোচনা শুনব। মুফতি সাহেব, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়া ক্বালা তাআলা ফী মাউযিন আখর, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকা, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম নিউজ 24-এর মাধ্যমে পুরা বিশ্ববাসীকে বরকতময় জীবন এবং বরকত শূন্য জীবন কি, এ নিয়ে কিঞ্চিত আলোচনা করার জন্য অবকাশ রাখি। আল্লাহ তাআলা যে তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বরকতময় বলতে অর্থাৎ কল্যাণময়, আর এই বরকত কল্যাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এই জন্য এই বরকতের আলোচনা করতে যে আমি আলোচনা করব যে বরকত হাসিল করতে হলে কতগুলি কাজ করতে হয়। এক নাম্বার, যেমন ঈমান এবং তাকওয়া অর্জনের মাধ্যমে বরকত আসে। আল্লাহ তাআলা কোরআন হাকিমের ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এখানে বুঝাইতেছে যে যারা ঈমান আনবে এবং তাকওয়া অর্জন করবে তাদের জন্য আসমান জমিনের বরকত তাদের জন্য উন্মুক্ত। আর যখনই ঈমান হাসিল করা হবে এবং তাকওয়া অর্থাৎ আল্লাহ তাআলার ভয় থাকবে ঈমানের পাশাপাশি, তখন তার সব কাজে আল্লাহ তাআলা বরকত দিবে। পুরা বিশ্বে আমরা দেখতেছি যে অমুসলিমরা ধন সম্পদে অনেক উপরে, আসলে তাদের মধ্যে বরকত নেই। তাদের গভীরে প্রবেশ করলে বোঝা যায় যে তারা পেরেশান আর বেরেশান। এর কারণ আমরা যে বিষয়টি মহতারাম আপনার কাছে জানতে চেয়েছিলাম যে বাস্তবিকই যে আসলে মানে আমরা যারা মুসলিম আছি, আমরা আসলে আল্লাহ তাআলার উপরে আমরা ঈমান এনেছি, বিশ্বাস করছি, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন রাসূলের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমরা কোরআনের উপরে চলার চেষ্টা করি। বাট 100% পারছি কি না সেটা তো আর দাবি করা যাবে না, বাকি আমরা চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করবেন। তো এই বিষয়টি যে আমরা এমন একটা জীবন আল্লাহর কাছে চাই বা আমরা চলার চেষ্টা করব যে জীবনের মধ্যে যেন আমরা পদে পদে বরকত পাই। আপনি যেমনটি পবিত্র কোরআনের আয়াতই বরকতময় জীবনের কথা বলেছেন যে যেখানে কোন জায়গায় বরকতময় আছে, কোন জায়গায় মানে বরকত বেশি পাওয়া যায়, আপনি চমৎকার বলেছেন। এই বিষয়গুলো আমাদেরকে একটু পয়েন্ট ওয়ারে যদি বলতেন। জি, তো বলতেছিলাম যে অমুসলিমদের মাঝে ইমান না থাকার কারণে দেখা গেছে যে টাকা পয়সা আমাদের মাঝে কম, কিন্তু অমুসলিমের অনেক কিছু থাকার পরও পেরেশানির কারণে দেখা গেছে
ওই যে ফাঁসি দিতেছে, সুইসাইড করতেছে, এইগুলি তাদের মধ্যে বেশি। মুসলমানদের মাঝে টাকা পয়সা কম থাকার কারণেও এগুলিতে খুবই কম। তো যেটা আপনি বলতে চাইছিলেন যে বরকতের, এই জন্য ইমান এবং তাকওয়া যখন আমার মধ্যে আসবে তখন বরকত আমার মধ্যে আসতে থাকবে। তারপরে যখন আমরা যে কোনো কাজ করব, বিসমিল্লাহ বলে শুরু করব কাজ, আর যখনই বিসমিল্লাহ থাকবে, বিসমিল্লাহ রহমান রহিম থাকবে, তখন ওই কাজের মধ্যে অবশ্যই বরকত থাকবে। অনুরূপভাবে কোরআনে কারিমের সাথে গভীর সম্পর্ক কায়েম করতে হবে। যারাই কোরআনে কারিমের সাথে গভীর সম্পর্ক কায়েম করছে তাদের পুরা জিন্দগিটা বরকতে ভরপুর, এবং বরকতের সাগরে তারা হ্যাঁ আরামসে দিন কাটাইতেছে, চলতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলে ওলা আনজালনা কোরআন আরবিয়া মুবারকা, যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করছে বরকত স্বরূপ। এই জন্য কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, তেলাওয়াতের মাধ্যমে বেশি বেশি তেলাওয়াত করবে, অর্থ পড়বে, তাফসীরের দিকে যাবে, অর্থাৎ কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখবে, তো আল্লাহ তাআলা তার জিন্দগির মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবে। অনুরূপভাবে বরকতের আরও কিছু জিনিস আছে, যেমন আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা এবং সম্পর্ক বৃদ্ধি করা, ভালো আচার আচরণ করা, এর মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দান করে। দান সদকা যখন মানুষ করে, আছে হাদিস শরীফে আর সদকাতু তারদ্দুল বালা, যখন মানুষ বিপদ আপদে পড়ার কারণে বরকত কমে যায়, আর যখন বিপদ আপদ থেকে বেঁচে যায় তার জীবনটা বরকতে ভরপুর হয়ে যায়। এই জন্য মানুষ যখন দান সদকা করবে তখন তার জীবন, এই যে বরকতময় জীবন আবার বরকতময় সময়, দুটো বিষয় কিন্তু এখানে আছে। একটা হলো যে সময়ও বরকত, সময়কে আমাদের বুজুর্গানের দিন বলেছেন যে সময়টা হলো রাবারের মতো, তুমি যত টানবে তত লম্বা হবে, অর্থাৎ বরকতময় জীবনে সে বরকতময় সময় পাবে। আল্লাহ তাআলা যার জীবনটাকে বরকতময় করবেন তো সে ওই জীবনে বরকতময় সময় পাবে, যার কারণে সময়ে সে অনেক কাজ করতে পারবে। যেমন আপনি দেখুন যে আমাদের এই যে ক্যাপিটে এই যে সিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ অত্যন্ত বরকতময় আমরা এই সুন্দর সময় আলোচনা করছি। এই অনুষ্ঠানটি যেমনিভাবে আপনি জানেন যে আমাদের নিউজ 24-এর মাধ্যমে সরাসরি আমাদের দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন, এবং রেডিও ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও কিন্তু শুনতে পাচ্ছেন অনেক দর্শক। মোবাইলে আজকাল তো রেডিও FM আছে, সেখানে কিন্তু অনুষ্ঠানটি শুনছেন। আমার জানা মতো বহু আছে যারা এইভাবে গাড়িতে আছেন, রাস্তায় আছেন, পথ চলছেন, কিন্তু অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ শুনছেন। এটাও তো একটা বরকতের বিষয়, এটাও কিন্তু বরকতের বিষয় যে সময়টা আমার নষ্ট হচ্ছে না, অন্যদিকে যাচ্ছে না, আমি একটু ভালো কথা শুনছি, মাসালের কথা শুনছি, বা জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আমি শুনছি। আল্লাহ তাআলা যদি কোনো একটি কথা কারো দিলে পৌঁছিয়ে দেন আর এটা সে কবুল করেন, তো হেদায়েতের জন্য তো আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়ে যাবে। জি, একটা লোক অনেক কিছু করে বরকত না থাকার কারণে রেজাল্ট পায় না, রেজাল্টে যায় দেয় শূন্য, কারণ কি, যে বরকত নাই। আরেকটা লোক অল্প কিছু করছে কিন্তু দেখা গেছে বরকত থাকার কারণে তার রেজাল্ট ভরপুর, ফলাফল অনেক বেশি, ফলাফল অনেক বেশি। তো বলতেছিলাম যে দান সৎকার মাধ্যমে বরকত হাসিল হয়। অনুরূপভাবে সকালবেলা সকাল সকাল ভোরে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে নিজের কাজে লেগে যাওয়ার দ্বারাও বরকত। সকালবেলা ঘুমাই রইল, ফজর নামাজও কাজা হলো, এদিক দিয়া উঠে কাজের মধ্যে বরকত নেই। তারপরে নিজে নামাজ পড়বে এবং নিজের পরিবার পরিজনদেরকে নামাজের নির্দেশ দিবে, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারজুকুক। আল্লাহ তাআলা বলে যে আমি তোমাদের রিজিক চাই না, বরং আমি তোমাদেরকে রিজিক দেব, কিন্তু নামাজের জন্য নির্দেশ দাও। তো এই তারপরে সব কাজে আল্লাহ তাআলার উপর ভরসা করা, এই জিনিসটা আমাদের সমাজে খুব কম, ভরসা জিনিসটা কমে যাইতেছে। আমি আমাদের দর্শকদেরকে উদারত আহ্বান জানাবো যে আমরা যেন সব কাজে আল্লাহ তাআলার উপর ভরসা রাখি, আল্লাহ তাআলার উপর সব কাজে ভরসা রাখতে হবে। এবং বরকতের আরেকটি পয়েন্ট হলো যে বেশি বেশি ইস্তেগফার পড়া, বেশি বেশি ইস্তেগফার পড়ার দ্বারাও বরকত হাসিল হয়। তারপরে সালামের বেশি বেশি প্রচলন করা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাতু, শান্তি রহমত এবং বরকত কি এর মধ্যে, এই জন্য বেশি বেশি সালাম দিব। বেশি বেশি সালামের দ্বারা বরকত হাসিল হলো, রহমত অর্জন হলো, শান্তি বর্ষিত হলো, তারই সাথে সাথে হিংসা বিদ্বেষ দূর হবে, অহংকার দূর হবে। আর যখন সমাজে এইভাবে বেশি বেশি সালামের প্রচলন হয়ে যাবে তখন সমাজ বরকত
বরকতময় সমাজ হয়ে যাবে, শান্তিময় সমাজ হবে, সমাজের মধ্যে শান্তি ভরপুর থাকবে, রহমতময় শান্তি হয়ে যাবে। এই কাজগুলি যদি আমরা করি তাহলে বরকতের আশা করতে পারি এবং আল্লাহ তাআলা আমাদের জীবনে বরকত দান করবে। ঠিক এর বিপরীত আপনি যেমনটি বলেছেন যে এই কাজগুলো যখন আমি করব তো আমি জীবনটাকে মানে বরকতে আমি ভরপুর পাব, আর এই কাজগুলোর বিপরীত যদি না করি তাহলে কিন্তু বরকত শূন্য জীবন। যে জীবনে বরকত নেই সেই জীবনে আসলে, যেটা আমি প্রথমে বলেছিলাম যে বড় কষ্টের জীবন। আমাদের কাছে অনেকে আসে যে আমি হুজুর আমি ব্যবসা করছি বরকত পাচ্ছি না, আমি ওই ইবাদত করতে যাই তো সেখানে আমার মন বসে না, আমার যেতে মনে চাচ্ছে না, তো এগুলোর মধ্যে তো আসলে কষ্ট করে। এই যে তার ভেতরে একটা আফসোস, একটা আক্ষেপ, এটাই তো অনেক কষ্টের মধ্যে। সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা এই পর্যায়ে যাব আমাদের দর্শকদের কাছে। ধন্যবাদ দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনাদের কাছে আসবো। অনুষ্ঠানটি যেমনিভাবে নিউজ 24-এর পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন, ঠিক রেডিও ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও শুনতে পাচ্ছেন আল্লাহ তাআলার মেহরবানিতে। এখন যারা প্রশ্ন অপেক্ষায় আছেন আপনাদের কাছে আসবো, এক এক করে নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার পাঁচটা প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন হচ্ছে খাবার শুরু করার সময় যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাই তাহলে কি মাঝখানে বলা যাবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নখ কাটার পর নখগুলো মাটিতে পুঁতে রাখতে হয়, কিন্তু শহরে যারা থাকে তারা নখগুলো কি করবে? আর তিন নম্বর প্রশ্ন, নামাজ শুরু করার আগে জায়নামাজে দাঁড়িয়ে ছুটে পড়তে হবে না তো অবাক করতে হবে? আর চার নম্বর প্রশ্ন, যখন আমরা মোনাজাত করি ধন্যবাদ। আর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে উজু করার পর কোন খাবার খেলে নামাজের জন্য কি আবার উজু করতে হবে? ধন্যবাদ, আলোচনা করছি, চমৎকার, গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জীবন ঘনিষ্ঠমূলক পাঁচটি প্রশ্ন তিনি করেছেন। প্রথম যে প্রশ্নটি করেছেন যে খাবার খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যান তাহলে মাঝখানে বিসমিল্লাহ বলা যাবে কিনা? হ্যাঁ, তো হাদিস শরীফে আসছে, এইভাবে নিয়ম আছে, যদি কোনো ব্যক্তি খাবার শুরুতে বিসমিল্লাহ ভুলে যায় যখন মনে হয় তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহ, এই দোয়াটা পড়বে। হ্যাঁ, মাঝে বিসমিল্লাহ পড়তে পারবে, অর্থাৎ ওই দোয়াটা পড়লে বিসমিল্লাহ হয়ে গেল, হয়ে গেল। তার মানে উনি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেল মাঝখানে পড়তে পারবে, পড়তে পারবে। যেমন শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহ তাআলা যেন খাবারটাকে বরকতময় করেন, এবং মাঝখানে বিসমিল্লাহ আউওয়ালুহু ওয়া আখিরা, যে আল্লাহ তাআলা যেন তার খানার শুরুতে এবং শেষে আউওয়ালুহু ওয়া আখিরা বরকতময় করেন। এবং খানার শেষে যে দোয়াটি আছে আলহামদুলিল্লাহ আল্লাযি আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, তাহলে কিন্তু পুরো খানাটাই বরকতময় হয়ে গেল। যে বরকতময় জীবন নিয়ে আমরা আলোচনা করছি, বরকতময় খাবার যখন হবে তখন বরকতময় জীবন হয়ে যাবে। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে নখ কাটার পর তো নখকে মাটির নিচে পুঁতে রাখতে হয়, মাটি যদি থাকে তো, যেখানে মাটি নেই শহরে বিশেষ করে মাটি নেই, তো সেখানে কি করবে আসলে? ওই নখগুলি পেঁচায় একটা কাগজে করে, আমরা শহরে তো ময়লা, একটা ময়লার জুড়ি থাকে, ওই জুড়িতে রেখে দিবে, জুড়িতে রেখে গেলে গেলে কি হলো? এখানে আমি আপনার সাথে একটু অ্যাড করবো যে নখের আসলে এত সম্মান কেন, যে নখকে কেটে মাটির নিচে পুঁতে রাখতে হবে। আবার আপনি যেমনটি বললেন যে এটাকে সুন্দর করে রেখে যেন যত্রতত্র না পড়ে থাকে, মানুষের যেন না পাড়ায়, বা এই যে নখের এই এই মর্যাদা কিসের জন্য? আসলে আজয় ইনসান, মানুষের প্রতিটি শরীরের প্রতিটি অঙ্গ এটা সম্মানিত, সম্মানিত, এই সম্মানের কারণে কিন্তু নখ কাটার পরে, চুল কাটার পরে যেখানে সেখানে যেন পড়ে না থাকে, যত্রতত্র যেন সেটাকে পড়ে না থাকে, মানুষের না পাড়ায় অসম্মান হতে পারে, এই জন্য সেটাকে নির্দিষ্ট এক জায়গায় রেখে দেওয়া, যেখানে আপনি যেমন বললেন মোলার জুড়ি আছে অথবা কোথাও যদি আরও কিছু থাকে সেখানে, যাতে করে কেউ এটাকে অসম্মান করতে না পারে। আরেকটি বিষয় তিনি জানতে চেয়েছেন, নামাজের শুরুতে দরুদ শরীফ পড়া যাবে কিনা, মানে জায়নামাজে দাঁড়ানোর সময়, জায়নামাজের সময় দরুদ শরীফ পড়ার প্রয়োজন নেই, এখানে তো এই আছে, যেমন ওই নিওয়াজ জাহাদু ওয়াজিয়ালি এটা পড়তে পারে। হ্যাঁ, এইভাবে শুরু করলে এক একজন এক একটা শুরু তো বেদাত শুরু হয়ে যাবে,
মোনাজাতে আরেকটি প্রশ্ন করেছেন যে মোনাজাতে দেখা যায় অনেকে তুমি বলে, আবার অনেকে আপনি বলেন, আসলে কোনটা সঠিক? সবই বলতে পারবে, আল্লাহকে যেইভাবে মন চায় সেইভাবে ডাকতে পারবে, তুই তুমি আপনি যেইভাবে, যার যেভাবে আল্লাহকে ওইভাবে আল্লাহকে ডাকতে পারবে। অর্থাৎ এই ডাকাটার পিছনে মানে আমরা তো দেখা যাচ্ছে যে আমাদের মানুষের হিসাবে আমরা যে বড়, যিনি সম্মানিত, অনেকে আমরা আপনি ডাকি, আবার বর্তমান আধুনিক সমাজে কিন্তু তুমিও ডাকে অনেকে। আপনি দেখেছেন যে আমরা পিতামাতাকে আপনি বলে ডাকতাম, এখন কিন্তু তুমি বলে ডাকে, আবার অনেক জায়গাতে আবার কিন্তু তুই বলেও ডাকে। আসলে পুরো এগুলো তো হতো আমাদের বুঝার জন্য, আল্লাহ রাব্বে করিম আমাদের জাগতিক যত কিছু আছে সকল কিছু থেকে আল্লাহ তাআলা আমাদের সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি আপন। হ্যাঁ, তাআল্লুক মা আল্লাহ যাদের বেশি, তো এদের ক্ষেত্রে আপনি তুমিও বলতে পারেন, আপনিও বলতে পারেন, প্রত্যেককে নিজের অনুভূতি। আপনি যদি মনে করেন যে আমি আল্লাহ তাআলাকে যদি আপনি বলি তো আমি খুব কাছে, আমার কাছে অনুভূত হয়, তা আপনি বলেন। যদি মনে করেন যে আমি তুমি বললে আমার আরও বেশি কাছে অনুভূত হয়, আমার মনে হয় যে চাওয়াটা একদম বেশি, আমি মন খুলে চাইতে পারবো, তাহলে আপনি তুমি বলবেন। এতে আসলে কোনো বিধিনিষেধ তেমন নেই। আরেকটি প্রশ্ন করেছেন যে অজু করার পরে যদি কোনো খাবার খেয়ে থাকেন তাহলে এরপরে নামাজ পড়তে পারবেন কিনা? হ্যাঁ, অজু করার পরে খাবার খাইবে, পানি খাবে, কুলি করবে, নামাজ পড়বে। তবে কিছু খেয়াল করার জিনিস আছে, যেমন কাঁচা পেঁয়াজ, হ্যাঁ নামাজ তো পড়তে পারবে, কাঁচা পেঁয়াজ খেলে যে অবশ্যই অবশ্যই কি বারবার কুলি করে, হ্যাঁ অজু করলো কাঁচা পেঁয়াজ খেয়া নামাজে যাওয়া, তখন তো ওই যে দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা আসে না। কাঁচা পেঁয়াজ খাওয়া তো অজুভঙ্গের কারণ নয়, কাঁচা পেঁয়াজ যদি খেয়ে খায় অথবা দুর্গন্ধযুক্ত রসুন বা এই ধরনের কিছু খাবার খায় কুলি করবে, তাহলে তার বারবার কুলি করবে, নামাজের মধ্যে ফেরেশতারা আসতে পারে না দুর্গন্ধের কারণে, এই জন্য নামাজ মাকরুহ হয়ে যায়। কিন্তু এটা অজু ভাঙার কারণ, অজু ভাঙবে না কোনোভাবে। আপনি মোনাজাত কি বলে অজু করেছেন, খাবার খেয়েছেন, নামাজ পড়বেন, দু রাকাত পড়বেন, আবার খাবেন, সমস্যা নেই। পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম, যে দর্শক আপনি পরিচয় বলে প্রশ্ন করুন। আপনার ভান্টি রোজার সাথে কি নফল রোজা এক মেয়েতে থাকা যাবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, যে হলো মাথায় হাতে যে ইয়া কবি ইউন না হলো ইয়া কবি ইউন কোনটা হবে? জি, আরেকটি প্রশ্ন জানাবেন। আর তিনটি প্রশ্ন, আরেকটা প্রশ্ন হলো যে ওই বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরু মা ইসমি শায়ুন হবে না শায়ুন হবে, মানে সিন হবে না সা হবে, ওখান কোনটা হবে? এটা শাইউন, শাইউন, বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন, শাইউন মানে বস্তু, কোনো কিছু, অর্থটা জানা থাকা ভালো, তাহলে আর ভবিষ্যতে ভুল হবে না। বিসমিল্লাহিল্লাজি আল্লাহর নামে, ওই আল্লাহ যিনি লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আল্লাহর নাম যে কলবে থাকবে, যে কলবের আল্লাহর নামের উপরে ইকিন ও বিশ্বাস থাকবে, যে মুখে উচ্চারণ করবে, তো এই কলব এই ব্যক্তিকে আকাশ এবং জমিনে কোনো কিছু কোনো ক্ষতি করতে পারবে না। এই হলো মোটামুটি অর্থ যা আপনাকে বললাম। তো আসলে শাইউন শাইউন হলে কিন্তু ভুল হয়ে যাবে। মোহতারাম আরও দুটো প্রশ্ন তিনি করেছেন যে ভাঙতি রোজার রাখতে গিয়ে যদি নফলের নিয়ত করেন হবে কিনা? এখানে তো ভাঙতি রোজাটা রমজানের ফরজ রোজা, এখানে নফলের রোজা ইয়া নিয়ত করবে কেন? এখানে যেহেতু ফরজ রোজা তার ভাঙছে এটা কাজা, এখানে ফরজের নিয়তে আদায় করতে হবে, যেহেতু নফলটা তো ভাঙ্গার কারণে। আপনার সাথে একটু অ্যাড করবো এই মশালায় আমি নিজেও অনেক পড়াশোনা করেছি এই মশালার উপরে, যেহেতু এই রমজানের প্রায় শেষ দশক থেকে নিয়ে এ পর্যন্ত প্রায় দিনই কিন্তু এই মশালার উপরে প্রশ্ন আমাদের মা বোনরা বা ভাইয়েরা করে থাকেন, আমাদের দর্শক বন্ধুদের মধ্যে থেকে। এই জন্য এই বিষয়টি আমি দেখেছি যে আসলে এই বিষয়টি মানে সব কিছু দেখার চেষ্টা করেছি। সেখানে আছে মুফতি আনে কেরামদের মাঝে যেমনটি আপনি বলেছেন যে নফল রোজা এবং ভাঙতে রোজা দুটোকে একসাথে রাখা যাবে কিনা, তো এখানে মুফতি আনে কেরামদের মাঝে দুটো মত পাওয়া যায়। মুফতি আনে কেরামদের মধ্যে একটি মত বলেন যে ভাঙতে, যেহেতু নফল রোজাটা এটা নফল আর ভাঙতে রোজা এটা তার কাজা অর্থাৎ ফরজ আদায় করতে হবে, দুটো বিষয়
একটা হলো ফরজের নিয়তে আদায় করা আর একটা হলো নফলের নিয়তে আদায় করা, এই জন্য দুটো আলাদা রাখাই ভালো বলেছেন, আলাদা রাখতে হবে, একসাথে করলে হবে না। আরও আরেকটি মত পাওয়া যায় যেটা অবশ্য আমার নিজেরও পছন্দ সে মতটি, তা হলো যে ভাঙতে রোজা তো আমাদের মা বোনদের হয়ে থাকে, ওনারা যে যুক্তিটা দিয়েছেন ভাঙতে রোজা মহিলাদের হয়ে থাকে, সেক্ষেত্রে ওনাদের কর্মব্যস্ততা পুরুষদের থেকে অনেক বেশি, যদিও দেখা যাচ্ছে যে আমরা মানে আমাদের পুরুষদের কর্মব্যস্ততা বেশি, কিন্তু আপনি যখন গভীরভাবে চিন্তা করবেন তখন ওনারাই কিন্তু উনি একদিক থেকে সন্তান সামাল দিচ্ছেন, স্বামীকে সামাল দিচ্ছেন, অফিসে যাচ্ছেন, চাকরিতে যাচ্ছেন, তার সকল কিছু ব্যবস্থা করে দিচ্ছেন, বা শ্বশুর শাশুড়ি থাকলে সেটাও তিনি এই করছেন, ঘরের সকল কিছুকে গুছে মানে অনেকগুলো কাজ ওনাকে করতে হয়। এই জন্য মুফতি আনে কেরাম বলেছেন যে এই জন্য ওনাদের যদি এই 6টি রোজা রাখেন নফল, আবার ভাঙতে রোজার জন্য 10টা হয় তাহলে 16 দিন, তাহলে শাওয়াল মাসও প্রায় রোজার মধ্যে হয়ে যাবে। এই জন্য বলেছেন যে ব্যস্ততার কারণে আমাদের মা বোনদের যারা আছেন যদি উনি ভাঙতে রোজা রাখতে শুরু করেন আর এই ক্ষেত্রে নফল 6 রোজার নিয়ত করে নেন, তাহলে উনি ভাঙতে রোজা যেমনিভাবে আদায় হয়ে যাবে 6 রোজার নিয়ত করার কারণে সেটা আদায় হয়ে যাবে। বলে এর দলিল কী? এর দলিল হলো যে যখন আপনি মসজিদে যাচ্ছেন, মসজিদে গিয়েছেন, গিয়েছেন দেখেছেন যে 3 মিনিট বা 4 মিনিট বাকি আছে, এখন আপনি 4 রাকাত সুন্নত পড়লে আর দখুলুল মসজিদ বা তাহিয়াতুল ওয়াজু পড়ার সময় আপনি পাবেন না, তো এই জন্য 4 রাকাত সুন্নতই আপনি পড়ছেন, বাট নিয়ত করেছেন আপনি এর সাথে সুন্নতের নিয়তের সাথে যুক্ত করেছেন দখুলুল মসজিদ, মসজিদে প্রবেশের, তাহলে 4 রাকাত সুন্নত পড়ার সওয়াবও পাবেন, দখুলুল মসজিদের 2 রাকাত নফলের সওয়াব আপনি পাবেন। এই কারণে মুফতি আনে কেরাম বলেছেন যে এটাও করতে পারে, কোনো সমস্যা নেই, ভাঙতে রোজার সাথে যদি নফলের রোজা নিয়ত করে আদায় হয়ে যায়। তবে এটাকে আবার মানে সুযোগ মনে করে এমন সুযোগ নয় যে আমি যেহেতু একটা সুযোগ পেয়েছি তো সেখানে আমি আসলে তো আবাদত যত বেশি করা যায় তত ভালো, আপনি যদি 16টা রাখতে পারেন সময় সুযোগ থাকে সেক্ষেত্রে আপনি রাখবেন, রোজা রাখলে তো অনেকগুলো আবাদতের সাথে এসে যায়। আরেকটি প্রশ্ন করেছেন যে মাথায় হাত দিয়ে নামাজের পরে আমরা বলে থাকি ইয়া কাবিয়ু, তো উনি জানতে চেয়েছেন যে শব্দটা কি ইয়া কাবিয়ু না ইয়া কাবিয়ুন? শব্দটা হলো ইয়া কাবিয়ু, ইয়া কাবিয়ু আল্লাহ তাআলার 99 নামের মধ্য থেকে একটি নাম। বুজুর্গানের দিন বলেছেন যে আল্লাহর এই নাম যদি আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মাথায় হাত রেখে, বাম হাত রেখে ডান হাতের করে 11 বার পড়েন আর আগে পরে দুরুদ শরীফ পড়েন, তাহলে মাথা ব্যথাটা কম হয়, মাথা ব্যথাটা হয় না, এটাও কিন্তু মাথা ব্যথার রোগের ঔষধ মানে একটা ঔষধ হিসাবে। এই জন্য আবার আবার সবচেয়ে হলো যে আল্লাহর নাম আমি পড়ছি এটা তো বরকতময় নাম, তো এই নিয়ত করে পড়লেও কিন্তু অনেক ফজিলত রয়েছে। তা আশা করি আপনি বুঝতে পেরেছেন শব্দটা হলো ইয়া কাবিয়ু, ইয়া কাবিয়ুন নয়। জি, পরবর্তী দর্শকের কাছে আমরা আসবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার ওয়াইফের কিছু বাংকি রোজা ছিল, এই রোজাগুলো কি আবার অসুস্থ হয়ে যায় আবার থাকতে থাকতে অনেকে এটা কি ভাঙা যাবে, ভাঙ্গে ভাঙ্গে থাকা যাবে? অবশ্যই ভাঙ্গে ভাঙ্গে পরে রাখা যায়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অর্থাৎ ভাঙতে রোজা যদি ওনার 7টা বা 8টা থাকে তো আজকে 2টো রেখেছেন, এরপরে 4-5 দিন পরে আরও 2টো, এরপরে আরও 2টো, অথবা উনি এই মাসে 2টা রেখেছেন পরের মাসে আরও 2টো রেখেছেন, এ কোনো সমস্যা নেই। মানে একটা রোজাকে ভাঙ্গা যাবে না, বাট এরকম নয় যে 6টা একসাথে রাখতে হবে, বিষয়টা কিন্তু এরকম না, আপনি যখন একটা রোজা রেখেছেন এটা পূর্ণ রাখতে হবে, কোনো সমস্যা নেই। যে পরবর্তী দর্শকের কাছে আসবো, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন, কানের লাগানো কি জায়েজ? জি, তাবিজ লাগানো কি জায়েজ? তাবিজ লেখা কি জায়েজ কিনা? ধন্যবাদ, আমরা আলোচনা করছি। জি, তাবিজ লাগানো, হ্যাঁ বুঝতে পেরেছি, লেখা লাগানো আমরা বুঝতে পেরেছি, বিষয়টি আমরা আলোচনা করেছি ইতিপূর্বে, সম্ভবত আপনি অনুষ্ঠানটি দেখেননি, আজও আলোচনা করব ইনশাআল্লাহ। তাবিজ লাগানো জায়েজ আছে, নিয়ত থাকতে হবে, সব কিছু করণীয় আল্লাহ তাআলা। এটাকে এইভাবে না বলে
আপনি তো পীর সাহেব, নিশ্চয়ই আপনি কোরআন হাদিসের আলোকে যদি কেউ আপনার কাছে আসে সেক্ষেত্রে আপনি কোরআনের আয়াত দিয়ে অথবা কোনো দোয়া দিয়ে হাদিসে বর্ণিত আপনি হয়তো বা এটা ই করতে পারেন, দিতে পারেন। এখানে আসলে সকল তাবিজ জায়েজ নেই, বুঝতে হবে। সব ধরনের মানে কথাটি ব্যাপকতা নয়, সব ধরনের তাবিজ কিন্তু জায়েজ নেই। যেমন আপনি জানেন যে কুফুরি কালাম দিয়ে অনেকে তাবিজ করে, এটা কিন্তু জায়েজ নেই। হ্যাঁ, আবার অনেকের কিছু আছে যে গাছের পাতা লতা দিয়ে তাবিজ দেয়, মনে করছে যে এটাই তাকে আরোগ্যতা দান করবে, তাকে সুস্থতা দান করবে, এটা কিন্তু জায়েজ নেই। আসলে তাবিজের তো কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতা আল্লাহ। আপনাদের থেকে অনেকে পানি পরানেন, জার ফুক করেন, এর তো কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতা আল্লাহ। এজন্য কোরআনের কোনো আয়াত, কোনো আয়াত যদি পরিপূর্ণ সম্মান রেখে কোনো আয়াতকে তাবিজের মাদুলির ভিতরে ঢুকিয়ে বন্ধ করে দিয়ে বরকতের জন্য যদি বলে যে আমি রাখতে চাই, তাহলে বুজুর্গানি দিন বলেছেন এই ক্ষেত্রে রাখার একটা অনুমতি আছে, বা হাদিসে বর্ণিত কোনো দোয়া আছে সেই দোয়াটাও লিখে যদি কেউ সাথে রাখে, বুজুর্গানি দিন বলেছেন যে এভাবে রাখলে, কাছে রাখলে তাহলে তার অনেক বরকতময় হবে, বা যে রোগের জন্য সে করেন সেই ক্ষেত্রে বুজুর্গানি দিন বলেছেন, ওলামায়ে কেরাম বলেছেন যে একটা অনুমতি আছে। এছাড়া সচরাচর বা ব্যাপক যেভাবে তাবিজের প্রচলন আছে আসলে কিন্তু এভাবে শরীয়ত অনুমোদন করে না, এই কারণে করে না যে অনেকের বিশ্বাসটা কিন্তু ওই দিকে চলে যায় যে সেই আমাকে মুক্তি দিচ্ছে, সেই আমাকে নাজাত দিচ্ছে, সে আমাকে আরোগ্যতা দান করছে। আসলে সম্পূর্ণ ক্ষমতা আল্লাহর। আপনারা যখন পানি পড়া বা কিছু দেন তখন কিন্তু এই কথাটা আপনারা নিশ্চয়ই বলে দেন যে তাবিজের কোনো ক্ষমতা নেই, অথবা এই আমার এই ঝাড়ফুঁকের কোনো ক্ষমতা নেই, বিশ্বাস রাখতে হবে আল্লাহ, আল্লাহ যেন এই ওসিলে আপনাকে ভালো করে দেন। ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। জি আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো আমার ওয়াইফ যে ভাঙ্গা রোজা যে ছয়টা করে পাঁচটা করেনি, পাঁচটা বা সাতটা, এটা কি সাক্ষী রোজা যে বলে ছয়টা আমাদের করতে হয়, এটা কি আগে করব না ওইটা পরে? বুঝতে পেরেছি আপনি কি জানতে চেয়েছেন, আমরা আলোচনা করছি, বুঝতে পেরেছেন। মানে ভাঙ্গতি রোজা এবং ছয় রোজা কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন? যদি এমন নিয়ম হয় যে দুটায় আদায় করবে তাহলে ইচ্ছা, আর যদি যে না দুটা আদায় করা সম্ভব না হইতে পারে তাহলে ওই ছয় রোজা আগে করে নিবে, পরে বাংতিগুলি আস্তে আস্তে করবে, যেহেতু ছয় রোজাটা পরের মাসে সুযোগ নেই। আরেকটু অ্যাড করতে হবে, সেটা হলো যেহেতু বাংতি রোজাটা ওনার উপরে ফরজ, জি করাই লাগবে। হ্যাঁ, উনি আর ছয় রোজা তো ফরজ না, এটা হলো বরকত, অনেক ফজিলতপূর্ণ। সেই ক্ষেত্রে আমরা পরামর্শ দেব যদি সময় থাকে, আজকে মনে হয় 12 তারিখ, আপনি ভাঙতি রোজা রাখার পরে ওটাকে রাখতে পারবেন, ছয় রোজা রাখতে পারবেন, যেটাকে সাক্ষী রোজা হিসাবে অনেকে জানেন। আর যদি একসাথে নিয়ত করেন সেটাও আমরা আলোচনা করেছি। আর যদি মনে করেন যে না ঠিক আছে আমি ছয় রোজা রাখবো, ভাঙতি রোজা আগামী মাসে রাখবো, সেই ক্ষেত্রে অবশ্যই কাউকে না কাউকে ওসিয়ত করতে হবে, এর মধ্যে যদি মালাকুল মৌত চলে আসে তুমি কিন্তু আমার রোজাগুলোর ফিদিয়া দিয়ে দিবে, এই কথাটা কিন্তু স্বামীকে বলে দিতে হবে। কারণ হায়াত এমন এক যার কোনো গ্যারান্টি নেই, কোনো কোনো কোন সময় মালাকুল মৌত এসে থাবা মারে আসলে কেউ আমরা বলতে পারবো না। এই জন্য মৌতের জন্য প্রস্তুতি হিসাবেও আবার যদি আমি কখনো এন্তেকাল হয়ে যায় তুমি কিন্তু ইয়াগুলো দিয়ে দিবে বা ফিদিয়া দিয়ে দিবে। জি পরবর্তী দর্শকের কাছে আমরা আসবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু হুজুর প্রশ্ন করতে আমার সুযোগ দেওয়া যাবে? সুযোগ আছে, আপনি প্রশ্ন করুন। ভবিষ্যতে আমার পরিবারকে নিয়ে হজে যাই, ওটা কি দেওয়া যাবে? নাম্বার ওয়ান। নাম্বার টু, মনে হয় যে উনি সরকারি চাকরি করেন, তো সরকারের পক্ষ থেকে তো একটা পেনশনের টাকা দেয়,
হ্যাঁ, তো উনি মনে মনে হচ্ছে যে ওই টাকা দিয়ে উনি হজে যেতে পারবেন কিনা, এত তো সমস্যা নেই, কারণ এটা তো ওনার চাকরির টাকাই দিয়ে উনি যাচ্ছেন। ওনার বেতন থেকে আমি যতটুকু জানি যে বেতন থেকে একটা অংশ কেটে রাখে, তো এটা যখন মানে সরকারের পক্ষ থেকে এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে, তো এরপরে যদি ব্যবসা যেটা মুনাফা হয় এটা আবার ওটার সাথে অ্যাড করে, এরপরে চাকরি যখন শেষ হয়ে যায় তখন এককালীন অনেকগুলো টাকা যিনি চাকরি করেছেন ওনার হাতে দিয়ে দেন। তো এতে তো আসলে আমাদের জানা মতে টাকা যেত তাহলে হজ করতে পারবেন, সমস্যা নেই। আরেকটি প্রশ্ন করেছেন যে মালিক ইয়াউমিদ্দিন, অনেকে বলে আর হলো মালিক ইয়াউমিদ্দিন, আসলে কোনটা সঠিক? মালিক ইয়া এটা হলো পড়ার মধ্যে ব্যবধান, শব্দ গুড়ে একে। হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন আর মালিকি ইয়াউমিদ্দিন। এখানে রংপুরের যে গোলাম মাওলা ভাই আপনি যে প্রশ্নটি করেছেন, মালিক শব্দটা বুঝতে হবে যে মালিকি, মালিক একটা শব্দ, ইয়াউমিদ্দিন আর একটা শব্দ, শব্দ কিন্তু এখানে দুটো। মালিক ইয়াউমিদ্দিন যিনি পরকাল দিবসের মালিক, বিচার দিবসের যিনি মালিক, এ হলো অর্থ। তো আসলে ছোটবেলায় আমরা পড়েছি আলিব্বে তেসে, এখন মনে হয় সেটা নেই, এখন আলিব্বা তাসা পড়ে। আগে আমরা দেখেছি যে সকল মানে জেরকেই একার দিয়ে পড়তো, আলহামদুলিল্লাহ হেরাব্বিল আলামিন, এখন সকল জেরকেই রসুকার দিয়ে পড়ে, আলহামদুলিল্লাহ হেরাব্বিল আলামিন। তো এই জন্য মালিকে ইয়াউমিদ্দিন নয়, মালিকি ইয়াউমিদ্দিন রসুকার দিয়ে আপনি পড়বেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। মুফতি সাহেব, পীর সাহেব, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আজকে আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আপনার হায়াতকে বরকতময় করুন। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক বন্ধুদের, আজকে আমরা আলোচনা করছিলাম বরকতময় জীবন এবং বরকতহীন জীবন নিয়ে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত আমাদের জন্য বরাদ্দ রেখেছেন, কারো জন্য 60, কারো 70, কারো 80, এই যে মঞ্জুরকৃত হায়াত, বরাদ্দকৃত হায়াত আল্লাহ পাকের তরফ থেকে, আমরা সকলে চাই এই হায়াতে যেন কোনো বালা মুসিবত না আসে। বর্তমানে যে করোনা নামক এক মহামারী অনেককেই ইতিমধ্যে আক্রান্ত করেছে, যেন আমাদের জীবনে এই করোনার সাথে কখনো সাক্ষাৎ না হয়, রোগ বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা মুক্ত রাখেন, অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর সেই দোয়াটায়, দোয়ার এমন এক মানে ফজিলত বারাকাত রয়েছে দোয়ায়, দোয়ার মাধ্যমেই বুজুর্গানে দিন জীবনের সকল কিছুকে হাসিল করেছেন। চলুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলের জীবনকে বরকতময় করেন এবং সকল বরকতহীনতা বরকত শূন্যতা থেকে আমাদেরকে মাহফুজ রাখেন। আজকে আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আগামী দিন আমাদের সাথে থাকবেন, এই অনুষ্ঠানের সাথে থাকবেন এবং ক্যাপিটাল FM 94.8 এই অনুষ্ঠানের সাথে সেখানে অনুষ্ঠানটি শুনবেন। এই আশাবাদ ব্যক্ত করে, সকলের বরকতময় হায়াত কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলের দর্শক পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم حبب إلينا الإيمان وزين أخلاقنا بالقرآن وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين. آمين آمين. مولاي كريم الله أمرا غنغار بندر أبنى الشاهي دربار هات تلچي. آمين. أغو مولا جيبونر غنغلو شكار كوري هات تلچي. أما در كيچو كيچو غنار كثا موني آچه أنك غنار كثا مدر مونيو ني. مولاي كريم أبنار كاچه
সকল কিছু সংরক্ষিত রয়েছে, মেহরবানি করে গুনাহগুলোকে আপনি সওয়াব দ্বারা ভরপুর করে দেন। আমিন। মাওলাই করিম আমাদের সকলের জীবনকে বরকতময় করে দেন, আল্লাহ আমাদের হায়াতকে বরকতময় করে দেন, আমাদের আওলাদদের হায়াতকে বরকতময় করে দেন, আমাদের এলাকাবাসীর হায়াতকে বরকতময় করে দেন, আমাদের দেশবাসীর হায়াতকে আপনি বরকতময় করে দেন, সকল বরকতহীনতা থেকে মেহরবানি করে আমাদেরকে আপনি মাহফুজ রাখুন। ওগো মাওলাই করিম, আল্লাহ সারা বিশ্বে আল্লাহ করোনা নামক এক রোগ, মাওলাই করিম এই রোগ কোথেকে এসেছে, কার মাধ্যমে এসেছে, কেন এসেছে আপনি ছাড়া আর কেউ জানে না। মাওলাই করিম মেহরবানি করে সারা আলমকে সারা বিশ্বকে এই রোগ মুক্ত আল্লাহ জীবন দান করেন, বিশ্বকে আল্লাহ এই রোগ থেকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম সারা বিশ্বের মানুষগুলোকে শান্তি ও রাহাতের ব্যবস্থা করে দিন, আমাদের দেশবাসীকে শান্তি ও রাহাতের ব্যবস্থা করে দিন। মাওলাই করিম যে সিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যে দিনই আলোচনাগুলো করছি, আমরা আমার ভাই বন্ধু বোনেরা শুনেছেন, শুনছেন, শুনবেন, মাওলাই করিম মেহরবানি করে সকলের আল্লাহ আল্লাহ সকলকে আমল করার জন্য আপনি বরকত দান করেন, আমল করার আপনি তৌফিক দান করেন, বুঝার আপনি তৌফিক দান করেন, সকলকে আল্লাহ করোনা মুক্ত জীবন আপনি দান করেন, বালা মুসিবত মুক্ত জীবন দান করেন। মাওলাই করিম ক্যাপিটাল FM 94.8 এর মাধ্যমে অনুষ্ঠান যারা শুনেছেন আল্লাহ তাদেরকেও আপনি মাফ করে দেন, সকলকে আপনি মাফ করে দেন, যারা আয়োজন করেছেন ব্যবস্থাপনা করেছেন, আমরা যারা কথা বলছি মাওলাই করিম এই অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছে, আল্লাহ মেহরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। বসুন্ধরা গ্রুপকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন, এই গ্রুপের সাথে যারা যুক্ত রয়েছেন সকলকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম সম্মানিত চেয়ারম্যান সাহেব, এমডি সাহেব, আল্লাহ এমডি সাহেবদেরকে পরিবারভুক্ত যারা আছেন গো মাওলা, আল্লাহ ছেলে মেয়ে ছোট বড় সকলকে আপনি মাফ করে দেন, করোনা সহ সকল বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে মেহরবানি করে আপনার মর্জি মোতাবেক রাসূলের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন। ওগো মাওলা শাওয়াল মাস চলছে, অনেক ভাই রোজা রাখার জন্য মাসাইল জিজ্ঞাসা করছেন, মাওলাই করিম আমরা আমাদের সাধ্য অনুযায়ী টুটাফোটা যা কিছু আপনি আমাদেরকে দিয়েছেন আমরা সেই অনুযায়ী চেষ্টা করি আল্লাহ উত্তর নিয়ে কথা বলার জন্য, মেহরবানি করে ভুল ভ্রান্তি হলে আপনি মাফ করে দেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা ওয়া আজওয়াজিনা ওয়া আওলাদিনা ওয়া যুররিয়াতিনা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।